সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত আধার কার্ড গ্রাহকদের জন্য রয়েছে একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা সেই আপডেটটি না জানেন বা যদি আপনারা ভিডিওটিকে মিস করে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে, এমনকি আপনাদের আধার কার্ড কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, আধার নম্বর কত ডিজিটের হয়? তো বন্ধুরা চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বর্তমানে আমাদের কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু আকারে বেশ বড়। প্যান কার্ড বা ডেবিট কার্ডের মতন কিন্তু আধার কার্ড শক্তপোক্ত নয়, সেই জন্য আধার কার্ড কিন্তু আমাদের বয়ে বেড়াতে সমস্যা হয়। এছাড়া বর্তমানে আধার কার্ড আমাদের যেরকমভাবে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের উপরে ল্যামিনেশন করতে হয়, নাহলে আধার কার্ড ছিঁড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তো সেই ল্যামিনেশন করা আধার কার্ডেও কিন্তু নানান রকম জালিয়াতি হয়। অনেক সময় আপনার আধার কার্ড স্ক্যান করলে কিন্তু ভুল তথ্য উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানারও সম্ভাবনা থাকে। তো আপনাদের মধ্যে কারা কারা আধার কার্ড ল্যামিনেশন করিয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এবার আধার কার্ড মানুষের মানিব্যাগে রাখার ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ এখন থেকে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে বলেছে কেন্দ্রীয় সরকার। এই আধার কার্ডটিকে কিন্তু আপনারা এবার মানিব্যাগেও রাখতে পারবেন, তবে তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 50 টাকা। কারণটা হচ্ছে দিল্লির থেকে আপনাকে আপনার বাড়ির ঠিকানায় পাঠাতে হবে, সেই জন্য ডেলিভারি চার্জ বাবদ মাত্র 50 টাকা আপনাকে খরচ করতে হবে। তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পিভিসি অথবা পলিভিনাইল ক্লোরাইড আধার কার্ড, অর্থাৎ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মতন শক্তপোক্ত আধার কার্ড। যেরকমভাবে আমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড পকেটে নিয়ে বয়ে বেড়াতে পারি, কোনো সমস্যা হয় না। এই নতুন যে আধার কার্ডটি দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার, সেই কার্ডও কিন্তু এখন থেকে আপনারা বয়ে বেড়াতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। পিভিসি আধার কার্ডে থাকবে কিউআর কোড, ছবি অথবা অন্যান্য তথ্য সমস্ত কিছুই থাকবে। uidai.gov.in অথবা resident.uidai.gov.in এর মাধ্যমে এই কার্ড কিন্তু আপনি অর্ডার করতে পারবেন, অর্থাৎ uidai.gov.in এখান থেকেও আপনি আধার কার্ড অর্ডার করতে পারবেন অর্থাৎ বানাতে পারবেন, অথবা resident.uidai.gov.in এখান থেকেও কিন্তু আপনি এই আধার কার্ড অর্ডার করতে পারবেন। তো স্পিড পোস্টে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড, তার জন্য আপনাকে দিতে হবে মাত্র 50 টাকা। আপনার আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিংক করা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নতুন অর্থাৎ প্লাস্টিক আধার কার্ড অর্ডার করতে পারবেন। আধার কার্ড নম্বর ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার অথবা eID এর মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। যদি আপনার ধরুন আধার কার্ড নেই, আপনার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, তাহলে সেই ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমেও কিন্তু আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে অর্ডার পিভিসি কার্ডে লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। আপনার আধার নম্বর অথবা UID দিতে হবে, তারপরে পেমেন্ট করে অর্ডার করে দিলেই কিন্তু আপনার প্লাস্টিক আধার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা, কীভাবে আপনারা প্লাস্টিক আধার কার্ডের জন্য আবেদন করবেন সেটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি 100টার উপরে কমেন্ট হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো যে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা পিভিসি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।